নমস্কার শিক্ষার্থীরা, আপনাদের সবাইকে নিমবার গীতা ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। আমি আকাশ চৌধুরী। তা শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা মনসা দেবীর প্রণাম মন্ত্র শিখব। তা শিক্ষার্থীরা, আমরা এখানে বোর্ডে মনসা দেবীর প্রণাম মন্ত্রটি লক্ষ্য করি। এখানে লেখা যে আস্তি কস্য মুনের মাতা ভগিনী ওয়াসুকেশ তথা জরৎকারু মুনে পত্নী মনসা দেবী নমোস্তুতে। তা শিক্ষার্থীরা, প্রথমে আমরা এই মন্ত্রের সংস্কৃত উচ্চারণ লক্ষ্য করি। আমরা জানি দন্ত্যস্বর উচ্চারণ ইংরেজিতে স এর মতো, অর্থাৎ ইংরেজি এস ও স, ইংরেজিতে এস ও স, এই স এর মতো হলো দন্ত্যস্বর উচ্চারণ। তাহলে আস্তি কৈশ্য, আমরা বলবো আস্তি কৈশ্য মুনের মাতা, আস্তি কৈশ্য মুনের মাতা ভগিনী ওয়াসু কেশ তথা, বয়ের উচ্চারণ, অন্তস্থ বয়ের উচ্চারণ হলো, অন্তস্থ বয়ের উচ্চারণ ও যু স্বরেয়, এই দুটি অক্ষরকে আমরা একত্রে উচ্চারণ করলে হবে ওয়া। তাহলে বয়ের উচ্চারণ হবে ওয়া, তাহলে ওয়া সু, ওয়া সু। তাহলে আস্তি কৈশ্য মুনের মাতা ভগিনী ওয়াসু কেশ তথা জরৎকারু মুনেহ পত্নী, এখানে একটা বিসর্গ আছে, বিসর্গের উচ্চারণ হলো হ, বিসর্গের সংস্কৃত উচ্চারণ হলো হ। তাহলে মুনেহ, মুনেহ, জরৎকারু মুনেহ পত্নী মনসা দেবী নমোস্তুতে। মনসা, আমরা মনসা বলবো না, আমরা বলবো মনসা, দন্ত্যস্বর উচ্চারণ স, তাহলে মনসা, মনসা দেবী, বয়ের উচ্চারণ ওয়া, তাহলে দেবী নমোস্তুতে, নমোস্তুতে। হর উপরে মাত্রা না থাকলে উচ্চারণ অ, ঠিক আছে, অর্থাৎ হর উপরে যদি মাত্রা না থাকে তাহলে অরূপ উচ্চারিত হয়। তা শিক্ষার্থীরা, আমরা সবাই আবার একটু দেখি, আস্তি কৈশ্য মুনের মাতা ভগিনী ওয়াসুকেশ তথা জরৎকারু মুনেহ পত্নী মনসা দেবী নমোস্তুতে। তা শিক্ষার্থীরা, আমরা সবাই ছন্দ দিয়ে বলার চেষ্টা করি, আস্তি কৈশ্য মুনের মাতা ভগিনী ওয়াসুকেশ তথা জরৎকারু মুনেহ পত্নী মনসা দেবী নমোস্তুতে। আমি আবার বলি, আস্তি কৈশ্য মুনের মাতা ভগিনী ওয়াসুকেশ তথা জরৎকারু মুনেহ পত্নী মনসা দেবী নমোস্তুতে। তা শিক্ষার্থীরা, এই ছিল মনসা দেবীর প্রণাম মন্ত্রের সংস্কৃত উচ্চারণ। এখন আমরা এই মন্ত্রের অনুবাদটা লক্ষ্য করি। এখানে লেখা যে আস্তি কৈশ্য মুনের মাতা, এই অংশের অর্থ হলো যিনি আস্তিক মুনির মাতা, অর্থাৎ মনসা দেবীর পুত্রের নাম কিন্তু আস্তিক মুনি, অর্থাৎ আস্তিক মুনির মাতা হলেন মনসা দেবী। তাহলে আস্তি কৈশ্য মুনের মাতা, অর্থাৎ যিনি আস্তিক মুনির মাতা ভগিনী বাসুকেশ তথা, অর্থাৎ নাগরাজ বাসুকীর ভগিনী, ভগিনী মানে বোন, নাগরাজ বাসুকীর বোন ছিলেন মনসা দেবী, ভগিনী বাসুকেশ তথা, অর্থাৎ নাগরাজ বাসুকীর বোন জরৎকারু মুনির পত্নী, এবং জরৎকারু মুনির পত্নী অর্থাৎ মনসা দেবীর স্বামীর নাম ছিল জরৎকারু মুনি। তাহলে জরৎকারু মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে, সেই মনসা দেবীকে আমি নমস্কার করি, নমস্তুতে মানে নমস্কার করি, আর নমস্কার করি মানে হলো প্রণাম করি। তাহলে সম্পূর্ণ মন্ত্রে অর্থ দাঁড়ায় আস্তিকৈশ্য মুনির মাতা, যিনি আস্তিক মুনির মাতা ভগিনী ওয়াসুকেশ তথা নাগরাজ বাসুকীর ভগিনী জরৎকারু মুনির পত্নী, এবং জরৎকারু মুনির পত্নী মনসা দেবী নমস্তুতে, সেই মনসা দেবীকে আমি নমস্কার করি। তা শিক্ষার্থীরা, এই ছিল মনসা দেবীর প্রণাম মন্ত্রের সংস্কৃত উচ্চারণ এবং বাংলা অনুবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তা শিক্ষার্থীরা, আমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় রাধে।